উন্নয়নের নামে তারা এই সমস্ত পলিসি ফ্রেমওয়ার্কের মধ্যে নিয়ে আসে এবং সেটার মধ্যে জায়গা হচ্ছে আর তার মধ্যে অন্যতম আরেকটা প্রতিষ্ঠান এবং সেই জায়গার উপরেই নির্ভর করা হয়েছে আমাদের সম্পূর্ণ জ্বালানি বিদ্যুৎ মহাপরিকল্পনা করার পিএসএমপি তারপর আইপিএসএমপি এগুলোর করা হয়েছে এবং সেগুলোর পুরোটাই হচ্ছে কয়লা ফোকাস তারপরে পারমাণবিক আছে তার মধ্যে এলএনজি আছে মানে এগুলোর মধ্যে যাইতে হবে এটি হচ্ছে তাদের মূল ফোকাস এবং এগুলি যদি যাইতে হয় যদি এলএনজি করতে হয় কেউ কেউ বলেন যে এটা তো আমাদের বিদ্যুৎ আমাদের চাহিদা আমাদের প্রয়োজন আমাদের উন্নয়ন হচ্ছে আমাদের দরকার এটা এটা না করলে কিভাবে হবে এটা কি অনিবার্য ছিল এই প্রশ্নটার উত্তর কিন্তু আমাদের দেখতে হবে এইটা আমরা খুব কনফিডেন্টলি বলতে পারি যেটা অনিবার্য ছিল না মানে এলএনজি আমাদের জন্য বাংলাদেশের জন্য খুব ভালো বিকল্প ছিল এবং আপনারা চিন্তা করেন 2010-এর পর থেকে বিশ্বব্যাপী নবায়নযোগ্য জ্বালানির প্রযুক্তিটা যে পর্যায়ে গেছে মানে আপনি ধরেন আগে বললে আমাদের এখানকারই অনেক বিশেষজ্ঞ আমরা যখন নবায়নযোগ্য জ্বালানির কথা বলতাম তখন তারা বলতো যেগুলি তো খেলনা ইয়ে জিনিস দিয়ে তো কাজ হবে না তারা এখন অবশ্য নবায়নযোগ্য জ্বালানির কথা বলছে তো এই নবায়নযোগ্য জ্বালানির ব্যাপারটা প্রযুক্তিগতভাবে দুর্বল ছিল এবং সেটা ধরেন ব্যয়বহুলও ছিল কিন্তু 2010-এর পর থেকে সেই প্রযুক্তিগত বিকাশটা খুব দ্রুত হয়েছে এবং দ্রুত হয়েছে এবং দামটাও কমে এসছে খুব তার ফলে এটা এটা এখন এখন বাংলাদেশের ওই যুক্তিটা খাটে না যে আমাদের জমি নাই কিংবা আমাদের পুঁজি নাই আমরা কি করে রিনিউয়েবল এনার্জি করব রিনিউয়েবল এনার্জি করার জন্য উপযুক্ত জায়গা হিসেবে বাংলাদেশকে আমরা বলতে পারি ওই যে জায়গার অভাব যে বলা হয় সেই জায়গার অভাবটা আগে যে পরিমাণ জায়গা লাগতো প্রতি মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য তার তুলনায় অনেক কম এখন জায়গা লাগে এবং আরও অনেক একসাথে কম্বিনেশন করা যায় আপনি ধরেন ফসলের মাঠে কিংবা নদীর তীরে রুফটপ তো আছেই আর আমাদের এই যে বিশাল বিশাল আপনার ইকোনমিক জোন সেগুলো কিংবা বিশাল জায়গা নিয়ে সেনানিবাস এই এই প্রত্যেকটা জায়গায় তো সোলার প্ল্যান্টের জন্য খুব উপযুক্ত জায়গা সেগুলি হইতে পারত কিন্তু বাংলাদেশ এই যে সেই সময় বাংলাদেশে ধরেন কয়লা ছিল না 2010 সালে একটা ছোট বড় প্রক্রিয়া ছিল পুরো বাংলাদেশ একটা 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 সারা পৃথিবীর মধ্যে একটা খুবই উজ্জ্বল একটা দৃষ্টান্ত হতে পারত যদি তখন এগুলির মধ্যে না গিয়ে এলএনজি কয়লা পারমাণবিকের মধ্যে না গিয়ে যদি রিনিউয়েবল এনার্জি জায়গাটাকে শক্তিশালী করত তাহলে কিন্তু বাংলাদেশে একটা মডেল কান্ট্রিতে পরিণত হতে পারতো একটা বিরাট অপরচুনিটি বাংলাদেশ মিস করেছে যেমন অন্যদের কয়লা থেকে সরে আসতে অনেক ঝামেলা হয় যেমন ভারত চীন তাদের ঝামেলা হচ্ছে কেন কারণ তারা কয়লাতে প্রচুর ইনভেস্টমেন্ট আছে সেখানে প্রচুর এমপ্লয়মেন্ট আছে তারা যখন শিফট করছে ট্রানজিশনে যাচ্ছে তখন তাদের অনেক রকম ঝুঁকি নিতে হচ্ছে বাংলাদেশে সে সমস্ত ঝুঁকি ছিল না বাংলাদেশ খুবই সহজে স্মুথলি এটা ট্রানজিশনে যেতে পারতো যেটা একটা বিরাট অপরচুনিটি বাংলাদেশ যে মিস করলো এটার জন্য গত সরকারকে দায় নিতে হবে কারণ গত সরকার উন্নয়নের নামে এই পুরো অপরচুনিটিটাকে মিস করে আমাদের কয়লা এবং পারমাণবিক দিয়ে নিয়ে গেছে এবং এলএনজির মধ্যে নিয়ে গেছে